কৃষ্ণ রাধে রাধে। তো শুভ দেবউঠনি একাদশী সবাইকে। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো বৃহস্পতিবারের রুটিন প্লাস তার সাথে আজকে যেহেতু দেবউঠনি একাদশী, যেটা বছরের মধ্যে বলতে পারো চারটে সব থেকে ভালো একাদশী হয়, তার মধ্যে একটা অন্যতম। আর যেহেতু আজকে দিনে ভগবান বিষ্ণু তার অনন্ত শয্যা থেকে, চার মাসের যে আমাদের চতুর্মাসটা চলে, তো সেই চতুর্মাস আজকে শেষ হচ্ছে, তো আজকে আর কি ভগবান উঠবে, তো সেই জন্য আজকের দিনটা আমাদের কাছে খুব বড় আর কি, মানে খুব আনন্দের দিন। আর আজকের দিনটা যদি কেউ নির্জলা একাদশী বা অ্যাটলিস্ট পুরো উপোস করে উপবাস করে করতে পারে তাহলে খুব ভালো হয়, যদি একান্তই সেটা না হয় তাহলে অন্তত একবার বা দুবার সে মানে খাবার গ্রহণ করতে পারে, তাও সেটা ফল জল এগুলোই আর কি, বা সাবু এরকম কিছু। তো আমি আজকে সকাল থেকে কিছু খাইনি, মানে আমি ভেবেছি দুবার খাবো আর কি, দুপুরবেলা একবার গোপুসোনাকে দেওয়ার পর যে প্রসাদটা হবে একটু ফল সাবু, আর তারপর বিকেলবেলা একবার হয়তো একটু বা সন্ধেবেলা একবার খাবো, দুবারই খাবো, কারণ যদি সম্ভব হয় একবার করে আমি চেষ্টা করব, যদি একান্তই শরীর পারমিট না করে, কারণ যেহেতু অন্যান্য আরও কাজ থাকে, তো মানে শুধু যদি ভগবান নিয়ে থাকতে পারতাম তাহলে হয়তো অসুবিধা হতো না, যেহেতু পড়ানো থাকে আরও কাজ থাকে, তো সেই জন্য হয়তো দুবারই খাবো আজকে। আর যাই হোক, তো এখন আমি সকালবেলাটা আজকে মাই দিয়ে দিয়েছিল গোপুসোনাকে ঘুম থেকে তুলে খেতে, আমি এখন স্নান টান করে একবারে আমি এখন আসলাম, কারণ সকালবেলা আমি আর আসিনি। তো এখন গোপুসোনাকে স্নান করাবো, রাধা মাধবকে স্নান করাবো, রাধা মাধবের শৃঙ্গার হবে, মা লক্ষ্মীর ঘট পাল্টানো হবে, তো এই সমস্ত হবে, তারপরে গোপুসোনাকে দুপুরবেলা যে ভোগটা দেবো রাধা মাধবকে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো, এই নিয়েই আজকের ব্লগটা হবে, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, কমেন্টে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই গোপু রাধা মাধবের ভিডিও দেখার জন্য। তো চলো দেখতে থাকো। লাস্ট কয়েকটা বৃহস্পতিবারেই দেখতে পাচ্ছি একাদশী পড়ছে, মানে একাদশীটা আর কি বৃহস্পতিবারে পড়ছে, তো যার জন্য আমার একটু চাপ হয়ে যায় আর কি একাদশীর দিন, প্লাস আবার বৃহস্পতিবারেও জানোই আর কি অনেক কাজ থাকে, যেহেতু আজকে যেহেতু রাধা মাধবের স্নান হয়, আমি তো প্রত্যেক দিন করাবার মতো সময় পাই না, আমি মানসিকভাবে তাদের প্রত্যেক দিনই স্নান করাবার চেষ্টা করি, কিন্তু আমি যেটা ফিজিক্যালি আর কি করতে পারি সেটা শুধুমাত্র বৃহস্পতিবার, তো যার জন্য আজকে একটু ঘি মধু দিয়ে স্নান করিয়েছিলাম রাধা মাধবকে। আর সামনে তো রাস পূর্ণিমা আসছে, রাস পূর্ণিমার দিনকে পঞ্চামৃত দিয়ে তো অভিষেক হবে, সেই ভিডিও তোমরা দেখতেই পাবে, সামনে চলে আসবে। তো প্রথমে আমার রাধিকা রানীকে আর আমার কানহাকে দুজনকেই সুন্দর করে ঘি মধু দিয়ে একটু ভালো করে মাসাজ করে দিলাম, তারপরে যেরকম সুগন্ধি জল প্রত্যেক দিন বানিয়ে থাকি সেরকমই আর কি সুগন্ধি জল দিয়ে স্নান করিয়ে দেবো ভালো করে। তোমরা এর মধ্যেই একজন কমেন্টে লিখেছিলে যে দিদি রাধা মাধবকে প্রত্যেক দিন স্নান কেন করাও না, তো আসলে সত্যি কথা বলতে আমার যেহেতু অনেক কাজ থাকে, তো বৃহস্পতিবার দিনটা আমি রাধা মাধবকে স্নান করানো বা আদার্স যত কাজ থাকে সব কিছু মিলিয়ে মোটামুটি আমার ঘন্টা দুই তিনেকের বেশি লেগে যায় আর কি ঠাকুর ঘরে, আর যার জন্য এটা যদি আমি প্রত্যেক দিন করতে যাই এতটা টাইম আমার কাছে থাকে না, প্রত্যেক দিন আমার পড়ানো থাকে, তো ওই টাইমটাতে দুপুরবেলা, তো যার জন্য গোপুসোনাকে একাকে করালে আমার অসুবিধা হয় না, আমি মোটামুটি আধ ঘন্টার মধ্যে পুরোটা কমপ্লিট করে ফেলতে পারি গোপুসোনার স্নান শৃঙ্গার সবটা, কিন্তু এর সাথে যদি রাধা মাধবেরটাও করতে যাই তাহলে আমার মিনিমাম দেড় দু ঘন্টা তো লেগেই যায়, তো যার জন্য এটা আমি প্রত্যেক দিন চাইলেও করতে পারি না, তো প্রত্যেক দিন আমি মানসিকভাবে তাদেরকে মানে বলি যে আমি তাদেরকে মানসিকভাবে প্রত্যেক দিনই স্নান করাচ্ছি, আর গোপুসোনাকে করালেও হয়ে যায়, কারণ গোপুসোনা তো আর কি আমার কানহার ছোট আর কি রূপটাই রয়েছে, তো একই ব্যাপার, কিন্তু আমি চেষ্টা করি বাট আমার পক্ষে প্রত্যেক দিন সম্ভব হয় না, তো যার জন্য আমি বৃহস্পতিবার দিনটা কোনো পড়ানো রাখি না, তো বৃহস্পতিবার দিনটা আমি আর কি ডেডিকেটেডলি রাধা মাধবকে দেই, তো যার জন্য বৃহস্পতিবার দিন সকালবেলা আমি মোটামুটি সাড়ে এগারোটা এগারোটা নাগাদ আমি ঠাকুর ঘরে ঢুকি, এবং প্রায় দুপুরবেলার আর কি খাওয়া অবধি প্রায় দুটো আড়াইটা অবধি আমি ঠাকুর ঘরেই থাকি, তো যার জন্য অতটা টাইম তো প্রত্যেক দিন দেওয়া সম্ভব হয় না, তো ওই কারণেই আর কি আমি প্রত্যেক দিন রাধা মাধবকে স্নান করাতে পারি না। আর একদিকে ভালোও হচ্ছে যে একাদশীগুলো অ্যাকচুয়ালি বৃহস্পতিবারে পড়ছে দেখো, যার জন্য আমি রাধা মাধবকে এই পিঙ্ক কালারের ড্রেসটাও আজকে পরিয়েছি, আগের একাদশীতেও একটা পিঙ্ক কালারের ড্রেস পরিয়েছিলাম, তো এই ড্রেসগুলো না অ্যাকচুয়ালি বারাসাতে পাওয়া যায় না, আমি বড় বাজার থেকেই কিনে এনেছিলাম, তো আমাকে আবার যেতে হবে কারণ এখানে এত সুন্দর কালেকশন আমি পাই না, এখানে সব আলাদা আলাদা করে কিনতে হয়, এরকম দুজনের একই রকম সেট এখানে আমি সেরকমভাবে পাই না, তো যার জন্য আর কি কেনাও হয় না। তো কেমন লাগছে রাধা মাধবকে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। আর আজকে দেখো গোপুসোনাকে ভালো করে একদম চাম্পি করে দিয়েছি, কিন্তু সমস্যা হয়েছে একটা জায়গাতে, মেবি হয়তো মানে ভুল করেছি কি না আমি নিজেও জানি না, তার কারণ হচ্ছে আমি না সর্ষের তেল দিয়ে গোপুসোনাকে আজকে মালিশ করিয়ে ফেলেছি, এমনি তো শীতকালে সর্ষের তেল দিয়ে আমি মালিশ করাই, কিন্তু আসলে একাদশীর দিন যেহেতু সর্ষের তেল খাওয়া যায় না, তো সর্ষের তেলের গোপুসোনাকে মালিশ করানো যায় কি যায় না আমি জানি না, এটা আমি ঠিক করলাম না ভুল করলাম, বাট আসলে আমার না তখন একদম মাথার থেকে বেরিয়ে গেছিলো যে আজকে সর্ষের তেল দিয়ে মানে আমরা খাই না। এবার অনেকে বলে যে ঠাকুরের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল হয় না, কারণ একাদশী
একাদশীটা মানুষের জন্য ভগবানের জন্য নয়। তো যেহেতু গোপুসোনাকে তো আমি আমার ছেলে রূপেই আর কি ভালোবাসি, বাট স্টিল তবু আর কি আমি ওকে দিয়েও যেহেতু একাদশীটা পালন করাই, একাদশীর ভোগেও যেহেতু আমি ওকে ভাত দেই না, সাবুর খিচুড়িই দেই, তো যার জন্য ওটা দেওয়া যায় কি যায় না আমি জানি না, যদি তোমাদের কারো জানা থাকে তাহলে কমেন্টে জানিও। বাট স্টিল আমি পরে ক্ষমা চেয়ে নিয়েছি যে আমি এটা মানে ভুলবশতই আমার খেয়াল ছিল না বলে আমি দিয়ে ফেলেছি, আমি জানি না কোনো ভুল হয়েছে কি না, বাট স্টিল আমি ঠাকুরের কাছে ক্ষমা চেয়ে নিয়েছি যদি কোনো ভুল হয়ে থাকে, কারণ আমার একদম মাথাতে মানে মাথা থেকে বেরিয়েই গেছিলো যে একাদশীতে সর্ষের তেল ব্যবহার করে না। তো যার জন্য আর কি গোপুসোনাকে আজকে আমি একটু চাম্পি করেছিলাম শীতকাল বলে আর কি, মাঝে মধ্যেই সপ্তাহে দু তিন দিনের বেশি আর কি ওকে সর্ষের তেল দিয়ে মালিশ করাই, কোনো কোনো দিন ঘি মধুও দেই, তো আজকে ওদের ওকে আর ঘি মধু দেইনি, আজকে ওকে সর্ষের তেলটা দিয়েই ছিলাম। তারপরে দেখো এখানে সুন্দর করে ওকে এই সোয়েটারের যে জামাটা আছে এটা আজকে ওকে প্রথমবার পরালাম, লাল সাদাটা এর আগে একবার পরিয়েছি, আজকে এই হোয়াইট আর পিঙ্কেরটা পরালাম যেহেতু একাদশী পিঙ্ক কালারের ড্রেসটা সুন্দর লাগে, তো কিন্তু এর সাথে ম্যাচিং করা পিঙ্কের ওপর কোনো মালা ছিল না, তো যার জন্য লাল সাদার বড় মালাটাই পরিয়ে দিয়েছিলাম। আর মুকুটটাও ম্যাচিং হয়ে গেছে, দেখো হোয়াইট আর পিঙ্কের মুকুট হয়ে গেছে, তো কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও। তারপর একটুখানি দর্পণ দর্শন করালাম, গোপুসোনাও দেখুক কেমন লাগছে, তারপর আমার শিবুকেও স্নান করিয়ে দিলাম, আর মা লক্ষ্মীর আগের যে ঘরটা ছিল ওটাও গিয়ে মেজে নিয়ে আসলাম, পরিষ্কার করে মেজে আবার নতুন করে যে স্বস্তিক চিহ্নটা আঁকতে হয় তো ওটাও এঁকে দিলাম, এঁকে আবার পরিষ্কার জল দিয়ে, আমাদের তো এখানে সেরকম আমের পল্লব পাওয়া যায় না তো যার জন্য আমরা পিতলেরই আমের পল্লব ব্যবহার করি, তো দিয়ে একবারে বসিয়ে দিলাম। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করার জন্য, তো সাবুর খিচুড়ি ভেবেছিলাম করবো না, ভেবেছিলাম সাবু মাখাই খেয়ে নেবো, তারপর দেখলাম কি মা ছোটো সাবুটা না ভিজিয়ে বড়ো সাবুটা ভিজিয়ে রেখেছে, এবার বড়ো সাবু মাখা না আমার ঠিক ভালো লাগে না, আর ওটা খাওয়া যায় কি না আমি তাও জানি না, কারণ আমি যতবার সাবু মাখা খেয়েছি ততবার আমি ওই ছোটো সাবু মাখাটাই খেয়েছি, তো যার জন্য আমি মাকে বললাম থাক ছাড়ো ঘরে যখন সবজি রয়েছে গোপুর জন্য, তো সবজি দিয়েই একটুখানি আমি সাবু আর কি যেরকমভাবে করি, এটা তো ঠিক খিচুড়ি নয় কারণ হচ্ছে ওই সবজিটা ভাজি একটু নুন হলুদ দিয়ে তার মধ্যে সাবুটা দিয়ে নুন মিষ্টি যেটুকু দরকার হয় সেটুকু দিয়ে আর কি মিশিয়ে নিই, আর ততক্ষণে যতক্ষণে আর কি ওটা হচ্ছিলো আমি এসে ফলটাও কেটে নিয়েছিলাম কমলা লেবু আর মৌসুম্বি লেবু, আর তারপরে হয়ে গেছে পরে নিয়ে আসলাম দুজনের থালায়, শিবুর থালায় আর গোপুর থালায় দুজনের থালায় তুলে নিয়েছি, নিয়ে দুজনকে ভোগ দিয়েও দিয়েছি। দেখো আজকে ভোগে ছিল হচ্ছে কমলা লেবু মৌসুম্বি লেবু আর হচ্ছে সাবুর খিচুড়ি, আর আমার যেহেতু আর কি ঘিটা শেষের দিকে অল্প একটুখানি রয়েছে আর ওটা আমাকে আর কি কার্তিক মাস অবধি চালাতে হবে, বিকেলবেলাও লাগবে, যার জন্য দুপুরবেলা আর কি মোমবাতি দিয়েই আরতি করেছিলাম, কারণ বিকেলবেলা প্রত্যেক দিন যেহেতু ঘিয়ের প্রদীপ দিচ্ছি আর আমার একাদশী তো রান্না করতে ঘিটাও লেগেছে, তো ওই জন্য আমার খুব একটা বেশি ঘি নেই, এখন কিনতে হবে আবার। তারপর গোপুসোনাকে ছোটো গোপুসোনাকে একটুখানি খিচুড়ি খাইয়ে দিলাম, আজকে সাবুর খিচুড়িটাতে ফুলকপি আলু বিনস সব কিছুই দিয়েছিলাম, তারপর একটু কমলা লেবু মৌসুম্বি লেবু খাইয়ে দিলাম, জল খাইয়ে দিলাম, তারপর এই প্রসাদটাই আমি গ্রহণ করেছিলাম দুপুরে। তারপর আধ ঘন্টা 40 মিনিট বাদে গোপুসোনার কাছে আসলাম, এসে আমি খাইয়েই সাথে সাথে শুয়ে দিই না, আধ ঘন্টা এক ঘন্টা বসিয়ে তারপরেই আর কি মোটামুটি 2:30-3 দিকে আর কি ওকে শোয়াই, যাতে 2 ঘন্টা মতো ঘুমিয়ে নেয়, তারপর বিকেলে ওই 4:30-5, কোনো কোনো দিন 5টার দিকেও আর কি ঘুম থেকে ওকে ডেকে তুলে দিই। এখন আমি একটু অঙ্গরাগ করতে বসেছি, এই যে আমার ছোট গোপু মানে হচ্ছে টপুর জন্য যে গোপু এনেছি তার জন্য অঙ্গরাগ করব, একদম সিম্পল ঘরোয়াভাবে এটা দিয়ে আগে একটু পলিশ করব, আর তারপর আমার অ্যাক্রিলিক কালার ছিল যেহেতু আমি আঁকা শেখাই তো সেই জন্য, আর দুটো তুলিও সরু তুলি ছিল, এটা মনে হয় 00, তো এখানে আমি আর এত ডিটেলে দেখাচ্ছি না, এটার একটা আলাদা ভিডিও শ্যুট করছি কীভাবে কী করলাম সেটা একটা আলাদা ভিডিওতে দিয়ে দেবো, তো পুরোটা কমপ্লিট হয়ে যাক তারপর ফাইনাল লুকটা তোমাদের দেখাবো। এই দেখো এই হচ্ছে কমপ্লিট হয়ে গেছে ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্টে জানিও, আর এটার কিন্তু ফুল ভিডিওটাও আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে, অঙ্গরাগটা কীভাবে করলাম পুরোটাই আমি দেখিয়েছি, তো যারা এখনো অবধি দেখোনি দেখে নিতে পারো, কিন্তু জাস্ট এই ভিডিওটার আগেই দিয়ে দিয়েছিলাম। ও তো শোনা বিকেল হয়ে গেছে তো আজকে মায়ের আসতে একটু লেট হয়ে গেল, বাবা মা এই দেখো তো কি করছিল তোমার ভাইয়ের অঙ্গরাগ করছিল তো মা, ও তো ও তো এই দেখো ওতে বসো তুমি দেখবে এই দেখবে দেখতে তো তোমার ভাইয়ের অঙ্গরাগ হয়ে গেছে দেখেছ এই দেখো তোমার আর একটা ভাই এসছে তো ও তোমার তপু দিদির গোপু ভাই দিতেছ দাদা তুমি বলছো
টিফিন খাবে এখন। হ্যাঁ, গোপলুকে ঘুম থেকে তুললাম, তুলে ওকে একটুখানি দেখালাম ছোট গোপলুর সাজটা কেমন হয়েছে, তারপর ওকে সন্ধ্যেবেলার টিফিনটা দিয়ে দিয়েছিলাম, দুটো খেজুর আর একটা কলা। আজকে যেহেতু ফলই দেওয়া যাবে, অন্য কিছু দেওয়া যাবে না। তারপর একটুখানি ঘিয়ের প্রদীপ দিয়ে আর কি আরতি করে নিলাম, আর তারপরে আমি মা লক্ষ্মীকেও আরতি করে নিলাম, আমার শিব পার্বতী মানে হচ্ছে দুর্গা ঠাকুর আর শিবুকেও আরতি করে নিলাম। করে তারপর গোপুসোনাকে আর ছোটো গোপুসোনাকে দুজনকেই একটু খেজুর আর কলাটা খাইয়ে দিলাম। দিয়ে তারপর আমি বাইরে চলে গেলাম একটু ওই আকাশ প্রদীপ দেখাবার জন্য, তারপর এসে একটু লক্ষ্মীর পাঁচালি পড়ে নেব আর নাম জপ করে নেব। ধীরে ধীরে বহিতেছে মলয় বাতাস, লক্ষ্মী দেবী বামে করি বসি নারায়ণ, কহিতেছে নানা কথা সুখে আলাপন, হেন কালে বিনা হাতে আসে মুনিবর, নারায়ণের সাক্ষাতে স্থিতি প্রলয়ের তুমি অধিকারী, জগত প্রসূতি তুমি জগত ঈশ্বরী, কৃপা করি কর মাতা বিহিত বিধান, পরের লাগিয়া কাঁদে সদা মোর প্রাণ, দেবর্ষীর বাক্যে দয়া উপজিল মনে, বিদায় করিল তারে মধু সম্ভাষণে, মর্তবাসীদের দুঃখে কাঁদিছে অন্তর, প্রতিকার চেষ্টা আমি করিব। জয় শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্ত বৃন্দ, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাধে 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 রাধে। 4 hours later তারপর রাতে চলে আসলাম 9:30-10:30 দিকে গোপুসোনার রাতে ডিনারটা দেওয়ার জন্য। দেখেইছিলে কড়াইয়ে যেটা আমি এক্সট্রা রেখে দিই সাবুর খিচুড়িটাই আর কি, প্রত্যেক একাদশীতেই আমি এটা করে থাকি, কারণ রাত্রিবেলা তো ফল দেওয়া যায় না শুধু খেতে, তো ওই জন্য একটুখানি রেখেই দিই আর কি। তো সেটা আর তার সাথে একটা শশাও কেটে দিয়েছিলাম, তো ওকে একটু খাইয়ে দিলাম। দেওয়ার পরে যে জামা কাপড়গুলো পরা ছিল, সাজগোজগুলো ছিল, সেগুলো খুলে নেব, আর খুলে একটা সুতির জামা ভালো মানে একটু ফ্রেশ করে আর কি ওকে পরিয়ে নিই, কারণ এখন আর গোলাপ জল বা অগরু রাত্রিবেলাটা দিই না, যেহেতু শীতকাল এসে গেছে, তো ওটা গরমকালে করি। এখন জাস্ট হালকা একটুখানি এমনি শুকনো কাপড় দিয়ে আর কি চোখ মুখটা মুছিয়ে হাত পা মুছিয়ে তারপরে এই সুতির জামাটা পরিয়ে দিই। পরিয়ে তারপরে এই কম্বলটা দিয়ে ভালো করে একটু পেঁচিয়ে নিলাম, পেঁচিয়ে তারপর কোলে নিয়ে এরকম গোল মানে আদর করে গান করে আর কি ওকে ঘুম পাড়াতে হয়। প্রত্যেক দিন এটাই করি, এখন যেহেতু ঠান্ডা এসে গেছে তো ওই জন্য আর শুধু জামা পরে কোলে নিই না, শীত করে আর যেহেতু অলরেডি তখন সোয়েটারটা খোলা হয়ে যায়, তো ওই জন্য কম্বলটা একবারে পেঁচিয়ে নিই যাতে একটুখানি কম্বলটাও গরম হয়ে থাকে। আর মাঝে মধ্যে কি করি যে যে জামাটা পরে রাত্রিবেলাও ঘুমাবে ওই জামাটাই ভেতরে একবারে পরিয়ে দিই, পরিয়ে সোয়েটারটা পরাই, যাতে কি আমাদেরও দেখবে অনেক সময় হয় না যে সারাদিন যে জামাটা গরম করি শীতকালে তো সেটা রাত্রিবেলা খুলতে ইচ্ছা করে না, তো ও তো বাচ্চা মানুষ, ওরও বারবার জামা চেঞ্জ করাটা ভালো লাগবে না, তো ওই জন্য আমি মাঝে মধ্যে শীতকালে এটাও করে থাকি। তো কম্বল দিয়ে আর কি ভালো করে ঢেকে দিয়ে তারপর শুয়ে দিলাম, তারপর মশারিটাও খাটিয়ে দিলাম, আর মাথার কাছে এক গ্লাস জল রেখে দিই, যদি ও জল তৃষ্ণা পায় যাতে ও নিজে নিয়ে খেতে পারে। তো আজকের এই ব্লগটা এই অবধি, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর কমেন্টে জানিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকমই গোপু আর রাধা মাধবদের ভিডিও দেখার জন্য। রাধে রাধে।